জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বরিশালে প্রবেশের সময় তার পেছনে থাকা মোটরসাইকেল বহর আটকে দিয়েছে পুলিশ। পথসভা শেষে মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের বাসভবনে যাওয়ার পথে জিএম কাদেরের গাড়ির পেছনে থাকা সব মোটরসাইকেল নগরীর প্রবেশমুখ সিটি গেটে আটকে দেয়া হয়। নির্বাচনের আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সেজন্য এই ব্যবস্থা দাবি পুলিশের। দুপুর সোয়া ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশালে আসেন জিএম কাদের। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইভিএম এ ভোট গ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। হস্তক্ষেপ করে নির্বাচনকে নিজের নিজে আয়ত্ত নিয়ে আনে এবং সেটাতে ইভিএম একটা বড় সহকার সহায়ক শক্তি হিসেবে কাজ করে এই ব্যবস্থাটা। এটা মানুষের মনে একটা ধারণা সৃষ্টি হয়েছে এবং এই যে আস্থাহীনতা সরকার এই সমস্ত কর্মকাণ্ডের প্রতি, বিশেষ করে সরকারি যারা কর্মকর্তা নির্বাচন সংশ্লিষ্ট তারা সরকারি দলের ইচ্ছা মতো তার প্রার্থীকে বিজয়ী করে দেয় এবং তারা ইভিএমকে সেখানে সহায়ক হিসাবে ব্যবহার করে, এটা আমরা বারংবার তুলে ধরছি যে মানুষের ইভিএম ভালো খারাপ এটা আমি বলতে চাই না। ইভিএম ভালো মতো করতে পারলে হয়তো ভালোই হতে পারতো, কিন্তু মানুষের আস্থা ইভিএম এর উপর নেই। কাজে সরকার সত্যিকার অর্থেই ভালো নির্বাচন এবং জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে চান, জনগণের আস্থা অর্জন করতে চান, তাহলে ইভিএম না করাই ভালো আমরা মনে করি। পরে জিএম কাদের এয়ারপোর্টের সামনেই এক পথসভায় যোগ দেন। সেখানে সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস সরকারি দলের প্রার্থীর পক্ষে নির্বাচন কমিশন কাজ করছে বলে অভিযোগ করেন।